আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেরলা মিডিয়া। বন্ধুরা, বিশ্ব জুড়ে যে মহামারী চলছে, এই মহামারী থেকে বাঁচার জন্য শেখেরদা গ্রাম পঞ্চায়েতে একটা প্রচার চালানো হচ্ছে যে আপনারা ঘরের বাহির থেকে একদমই বার হবেন না, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। এবং আমাদের প্রচার গাড়িতে যেটা বলছে সেটা আপনারা ভালোভাবে শুনে তারপর মানার চেষ্টা করুন। সাবান দিয়ে হাত ধুন, মুখে মাস্ক ব্যবহার করুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। মারাত্মক ভাইরাস থেকে বাঁচার জন্য বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সমস্ত জনসাধারণকে সেখানে গ্রাম পঞ্চায়েতে নির্দেশ অনুযায়ী জানানো যায় দিচ্ছি যে অযথা যেখানে সেখানে ভিড় ভাটকা করবেন না, ভিড় ভাটকার মধ্যে কেউ যাবেন না। সেখানে গ্রাম পঞ্চায়েতে নির্দেশ অনুযায়ী সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে অযথা যেখানে সেখানে ভিড় ভাটকা করবেন না, ভিড় ভাটকার মধ্যে কেউ যাবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, মুখে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন হাতে হাতে। সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে অযথা ভিড় ভাটকায় কেউ যাবেন না, ভিড়ের মধ্যে কেউ থাকিবেন না, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। ঠান্ডা লাগা জ্বর বা কাশি বা শ্বাসকষ্ট হলে পরে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান চিকিৎসা করান। ভিন রাজ্য থেকে কোন ব্যক্তি এসে থাকলে পরে আগে চিকিৎসা করান, তারপর বাড়িতে প্রবেশ করতে দিন। সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে সেখানে গ্রাম পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী অযথা যেখানে সেখানে ভিড় ভাটকা করিবেন না। মারাত্মক ভাইরাস থেকে বাঁচার জন্য বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। ঠান্ডা লাগা জ্বর বা কাশি বা শ্বাসকষ্ট হলে পরে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন। সমস্ত জনসাধারণকে জানানো যাইতেছে যে অযথা রাস্তাঘাটে ভিড় ভাটকা করিবেন না, ভিড় ভাটকার মধ্যে কেউ যাবেন না। ঠান্ডা লাগা জ্বর বা কাশি বা শ্বাসকষ্ট হলে পরে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন। সবজির দোকান, লটকন দোকান ও মাছ মাংসের দোকান খোলা থাকবে, মোবাইল দোকান খোলা থাকবে, ওষুধের দোকান খোলা থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।